তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। এর আগের দিন আমরা আলোচনা করেছি এবিটিএ 2023-2024-এ তোমাদের যে টেস্ট পেপারটি রয়েছে সেখানে এডুকেশন সাবজেক্টের টোটালি 30টি কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম 4টি কোশ্চেনের এমসিকিউ আমরা আলোচনা করেছি এবং এখন আমরা বাকি 3টি কোশ্চেনের এমসিকিউ আলোচনা করব। তাহলে আজকে আমরা শুরু করব AC 87 থেকে। কোথা থেকে শুরু করব? AC 87। তাহলে চলো শুরু করি। AC 87 যদি আমরা এডুকেশনের কোশ্চেনটি দেখি, সেখানে প্রথম কোশ্চেন রয়েছে যে স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত? সেটা হবে রাজতন্ত্রবাদ। এবং এই রাজতন্ত্রবাদের মূল কথা হচ্ছে যে আমাদের যে মানসিক ক্ষমতা সেটি একটি মানসিক ক্ষমতা দ্বারা আমাদের সকল রকম কাজ নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাজতন্ত্রবাদ, অর্থাৎ একটি মাত্র ক্ষমতাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মনোযোগ হলো ড্যাশ, বলছে আগ্রহ হলো ড্যাশ মনোযোগ, অর্থাৎ সুপ্ত মনোযোগ, অর্থাৎ আগ্রহ হলো কি সুপ্ত মনোযোগ, এবং এই মনোযোগ যখন সক্রিয় হয়ে যায় সেটাই হচ্ছে আমাদের আগ্রহ। তারপরে গেস্টল কথাটির অর্থ কি? সেটা হচ্ছে অবয়ব বা আকার। কি অবয়ব বা আকার? এরপরে কোশ্চেন হচ্ছে প্যাভলভ চিকিৎসা বিজ্ঞানের শাখায় কত সালে নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে 1904 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। পরে কোশ্চেন শ্রেণী প্রসার বা ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটা হচ্ছে আই বা ক্লাস ইন্টারভেল, এটাকে স্মল আই দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা ক্লাস ইন্টারভেল বলি, অর্থাৎ দুটো ক্লাসের মধ্যে মাঝখানে যে ব্যবধানটা রয়েছে। মিন বা গড়কে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা 3টে ভাগে ভাগ করা যায়। তোমরা তোমাদের রাশিবিজ্ঞানের যে অধ্যায়টি রয়েছে সেখানে দেখতে পাবে কি আর্থমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। পরে কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় আছে? সেটা হবে 99টি বিষয় রয়েছে। এবং পরে কোশ্চেন হচ্ছে বর্তমান ভারতীয় সংবিধানে তপশিলি, এখানে হবে তপশিলির সংখ্যা হলো 12টি। তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা হলো 210টি। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় কত সালে? 1956। এটা তোমরা রাধাকৃষ্ণ কমিশন থেকে এই কোশ্চেনটি তোলা হয়েছে। মাল্টিপার্পাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয়েছে কি? মুদালিয়া কমিশনে। তারপরে কোঠারি কমিশনে বিদেশি শিক্ষাবিদ ছিল কয়জন? 3 জন। টোটাল সদস্য ছিল 17 জন এবং এখানকার যে সভাপতি ছিল তিনি ছিলেন কি? দলীয় সিং কোঠারি, চেয়ারম্যান বা সভাপতি। বি কোর্স আউট বলতে এখানে বৃত্তিমুখী কোর্সের কথা বলা হয়েছে, অর্থাৎ এ কোর্স এবং বি কোর্সের কথা কে বলেছিল? হান্টার কমিশন। এবং বি কোর্স বলতে এখানে বৃত্তিমুখী শিক্ষার কথাই বলা হয়েছে। আইটিআই এর সম্পূর্ণ নাম হচ্ছে কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। কোঠারি কমিশন কয়টি খণ্ডে বিভক্ত? টোটাল হচ্ছে কোঠারি কমিশন 4টি খণ্ডে বিভক্ত। এনএসএস এর সম্পূর্ণ কথাটি হলো কি? ন্যাশনাল সার্ভিস স্কিম। পরে কোশ্চেন হচ্ছে 1986 এর জাতীয় শিক্ষানীতি কয়টি অংশে বিভক্ত? সেটা হচ্ছে 12টি ভাগে বিভক্ত, অর্থাৎ আমাদের যে দ্বিতীয় জাতীয় শিক্ষানীতিটি নেওয়া হয় 1986 সালে, সেটি টোটাল 12টি ভাগে বিভক্ত। তারপরে কোশ্চেন হচ্ছে ভারতীয় জাতীয় শিক্ষা সংস্থা কোনটি? সেটা হচ্ছে ইউনেস্কো, অর্থাৎ ইউনেস্কো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যা শিক্ষার বিষয়টাকে দেখাশোনা করে। ড্রিল করার নিয়ম হচ্ছে কি? বাম দিক থেকে ডান দিক। আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? সেটা হচ্ছে 15ই মার্চ, অর্থাৎ প্রতিবছর 15ই মার্চ আমরা প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করে থাকি। জাতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন? সেটা হচ্ছে রাজীব গান্ধী 1988। সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছরে ছিল? সেটা ছিল 10 বছরের জন্য। আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনটি কি শিরোনামে প্রকাশিত হয়েছিল? লার্নিং দ্য ট্রেজার উদিন, অর্থাৎ এখানে 1996 সালের ডেলাস কমিশনের কথা এখানে বলেছে। তারপরে কোশ্চেন হচ্ছে নিম্ন পর্যায়ের ভাষার দুটি সংখ্যা হলো কি? 0 ও 1। একটা কোশ্চেন সমাপ্ত হলো, এবার আমরা দেখে নেব AC 208-এ যে এমসিকিউ গুলো রয়েছে। এক নম্বর হচ্ছে অতীত অভিজ্ঞতা ও ড্যাশ এর সাহায্যে আচরণ ধারা পরিবর্তন ঘটে, অর্থাৎ প্রশিক্ষণের সাহায্যে আচরণ ধারা পরিবর্তন ঘটে। ইলেকট্রিক থিওরি অপর নাম হচ্ছে স্পিয়ারম্যানের দ্বিপ্রান্ত তত্ত্ব, অর্থাৎ স্পিয়ারম্যানের দ্বিপ্রান্ত তত্ত্ব থেকে আরেকটি নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক থিওরি। থার্স্টনের মধ্যে প্রাথমিক উপাদান হলো কি? 7টি, অর্থাৎ থার্স্টন বলেছেন মানুষ যখন কোনো কাজ করতে যায় তখন তার মানসিক ক্ষমতার পেছনে 7টি উপাদান রয়েছে। এই 7টি উপাদানকে তিনি প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজ করে এবং এই 7টি উপাদানকে কাজে লাগিয়ে মানুষ কোনো কাজ করতে সমর্থ হয়, এটা থার্স্টন বলেছেন। প্রাচীন অনুবাদন তত্ত্ব প্রবর্তক হচ্ছেন পেবলো, অর্থাৎ এখানে ক্লাসিক্যাল কন্ডিশনের কথা বলা হচ্ছে। প্রাচীন অনুবাদন প্রচেষ্টা বলে শিক্ষণ তত্ত্ব প্রবর্তক হলেন কে? ফন্ডাই। গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব। 30 থেকে 34 শ্রেণী সীমানা হলো, এটা হচ্ছে 29.5 থেকে 34.5, অর্থাৎ এখানে 0.5 মাইনাস করতে হবে এবং এটার সঙ্গে 0.5 প্লাস করতে হবে। 12, 18, 10, 15, 5 এই অঙ্কগুলি গড় কত? গড় হবে 10, অর্থাৎ আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে হবে 50 এবং কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ করলে হবে 10, তাহলে এখানে ক্যান্সেল হচ্ছে 10। তারপরে হচ্ছে 3 মিডিয়ান - 2 মিন ইজ ইকুয়াল টু মুড, অর্থাৎ এটা হচ্ছে মুডের সূত্র, 3 মিডিয়ান - 2 মিন। ভারতীয় সংবিধানের দেশ ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগদানের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে Article 46। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন এন কে সিদ্ধান্ত। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় 1956 সালে। মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা ছিল কজন? 7 জন। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়া কমিশনে। কিন্ডারগার্টেন প্রবর্তক হলেন কে? ফ্রয়বেল। কোঠারি কমিশন বিদ্যালয়গুলিকে সুপারিশ করেছেন, অর্থাৎ কোন কমিশন বিদ্যালয়গুলিকে সুপারিশ করেছে? সেটা হচ্ছে কোঠারি কমিশন।
বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ এই সংস্থাটা হচ্ছে আমাদের যে টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশন রয়েছে তার মেন বোর্ড। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কোশ্চেন বলা হয়েছে? 1963 জাতীয় শিক্ষানীতি বলা হয়েছে নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাক বোর্ডের কথা। বেল পদ্ধতি চালু হয় 1829 সালে। টকিং ব্যবহার করা হয় অন্ধ শিক্ষার্থীদের জন্য। শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা ছিলেন ডেলাস কমিশন, অর্থাৎ যেখানে ফোর পিলার অফ এডুকেশন কথা বলা হয়েছে 1996 সালে। কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হচ্ছে র্যাম এবং স্থায়ী হচ্ছে কি রম। শিক্ষার্থীর আত্মশিক্ষণীয় কম্পিউটারের সহযোগিতা হল CL বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত? 8ই সেপ্টেম্বর। আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর পালন করে থাকি। লাস্ট কোশ্চেন হচ্ছে AC 264, অর্থাৎ 264-এর যদি আমরা দেখি, এখানে দেখে নেব যে এডুকেশনের যে পেপারটি রয়েছে, কোশ্চেনটি রয়েছে, সেখানে কোন কোন এমসিকিউ কোশ্চেনটা রয়েছে। প্রথম কোশ্চেনটা রয়েছে অ্যাবিলিটি টু ম্যান গ্রন্থের লেখক হচ্ছে কে? স্পিয়ারম্যান। বুদ্ধি একটি জৈবিক ক্ষমতা। শিশুর হাঁটতে শেখা একটি ড্যাশ ফল, অর্থাৎ পরিমাণের ফল। গেস্টাল কথাটির অর্থ হচ্ছে কি? অবয়ব। ABC এর গড়, অর্থাৎ এই তিনটে সংখ্যাকে যোগ এবং এই তিন দিয়ে ভাগ, তাহলে এই তিনটে সংখ্যার যোগ মানে কি? ABC/3, তাহলে এটা হবে। 30-34 শ্রেণী সীমানা এটা। 10-20 মধ্যে মধ্যবিন্দু হলো 10 এবং 20 মধ্যবিন্দু হচ্ছে কি? 15। কিচ্ছু না, 10+20/2, তাহলে কি? 30/2=15, তাহলে উত্তর হচ্ছে D। গাণিতিক গড়কে বলা হয় কি? মিন। এই রাশিগুলি বৈশিষ্ট্য হচ্ছে 5, কারণ এখানে 5 সংখ্যাটি সব থেকে বেশিবার রিপিট হয়েছে 3 বার। ভারতীয় সংবিধানে শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত। শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত করা সালে? 1958 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে 300-এর বেশি নয়। রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় শিক্ষাবিদের সংখ্যা ছিল কজন? 3 জন। ডক্টর লক্ষ্মণ সাহেব মুদালিয়ার দেশ বিশ্ববিদ্যালয়ের উপাধ্য ছিলেন, মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের উপাধ্য ছিলেন। বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছেন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদ্রা শিক্ষা কমিশন। বিদ্যালয় গুচ্ছ স্কুল কমপ্লেক্স গঠনের কথা বলেছে কোঠারি কমিশন। ITI সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ক্লাস টু স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। POA কথাটির অর্থ হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। বের করার নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিক। VEC এর সম্পূর্ণ নাম হচ্ছে ভিলেজ এডুকেশন কমিটি। কার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল? ইউনেস্কো। কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউট থেকে। আশা করি তোমরা প্রত্যেকে এই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার বুঝতে পেরেছো।